মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন রাসূল ছিলেন, এমন একজন সম্মানিত রাসূল যিনি আল্লাহর সাথে আল্লাহর নিষ্কণ্ঠে কথা শুনছেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গিয়ে কথা বলছেন, সে আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ তাকে প্রশ্ন করছেন, মহাব্বত নিয়ে দুই বন্ধু কথোপকথন করছে। এত বড় জলিলুল কদর মানুষ, একজন নবী, তার বিরুদ্ধে অপবাদ ছিল কি ছিল না? ফিরাউন বলল, হে আমার জাতি, হে আমার জাতি, আমাকে ছেড়ে দাও, মূসা নবীকে হত্যা করবো। কেন? অনেকগুলো সে কারণ দর্শায়। এই কারণটার থেকে আমরা যেন শিক্ষা পাই, আমরা যেন আশ্বস্ত হই, সান্ত্বনা পাই, এই জন্য ওই দিনে যে ফেরাউনের বক্তব্য আল্লাহ সূরার মধ্যে, পবিত্র কোরআন শরীফের মধ্যে, সূরা মুমিনের মধ্যে আল্লাহ স্পষ্ট করে 26 নম্বর আয়াত আমাদেরকে জানিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বক্তব্যটা উপস্থাপন করে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে সান্ত্বনা দিলেন, তোমরা যখন নামাজি হবে, রোজাদার হবে, হাজি সাহেব হবে, গাজী সাহেব হবে, ইসলামের পক্ষে যখন তোমরা থাকবে, এক শ্রেণী ইসলাম বিদ্বেষীরা তোমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন কটু ভাষায় কটূক্তি করবে, তাতে তোমরা টেনশন করো না, হতাশা হয়ো না, কারণ ফেরাউন আবার মূসা নবীর বিরুদ্ধে কি বলেছে শোনো, ক্বালা ফিরআউনু যারুনি ইয়াকুতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা। সূরা মুমিন 26 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, 26 নম্বর আয়াতে ফেরাউনের ওই কথা আল্লাহ কোট করে দিলেন। ফেরাউন তার জাতির সামনে ভাষণ দিয়ে বললেন, হে আমার জাতি, ও মিশরের জনপদের ভাইয়েরা, তোমরা আমাকে আর আটকে রেখো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মূসা নবীকে হত্যা করে ফেলবো। কারণ হলো দুইটা কারণ, এক নম্বর হলো ইন্নি আকাবু আইয়ুবাদ্দিলা দীনাকুম, আমার ধারণা হয় আমরা যে সংস্কৃতি অভ্যস্ত, যেই সংস্কৃতি অনুসরণ করে অভ্যস্ত, আমাদের যে নীতি, আমাদের যে দেশীয় আইন, আমাদের যে ধর্ম, আমার মনে হয় মূসা আলাইহিস সালাতু যদি হত্যা না করি, তার দাওয়াতি কাজ বন্ধ না করে দেই, সে হয়তো আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের ধর্মীয় নীতিকে পরিবর্তন করে দেবে, তোমাদের সেই পরিবর্তন নীতির মধ্যে সে এনে ফেলবে। আর দুই নাম্বার হলো ইন্নি আখাফু আইয়ুবাদ্দিলা দীনাকুম, আমার মনে হয় তোমার ধর্ম পরিবর্তনের পাশাপাশি আও আই ইউজিরা ফিল আরদিল ফাসাদ, এই বিশ্ববাসীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে আমার মিশরবাসীর মধ্যে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করবে, বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তৎকালীন সময়ে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, ফেরাউন বলল ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ফাসেদ, মূসা নবী নাকি সন্ত্রাস, বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম বিশ্ববাসীর জন্য ত্রাণকর্তা হিসেবে আসলেন, অবশ্যই ফেরাউনের সংস্কৃতির পরিবর্তনের জন্য আসলেন। ফেরাউনের সংস্কৃতি কি? মানুষকে ধোকা দিয়ে, পোকা বানিয়ে মানুষের অধিকার নষ্ট করা, খুন করা, হত্যা করা, ধর্ষণ করা, লুটতরাজ করা, মানুষকে জিম্মি করে আল্লাহর দেওয়া হাজার হাজার নিয়ামত যেন ভোগ না করতে পারে, নিজের মধ্যে কন্ট্রোলে যেন রাখতে পারে, এটা হলো ফেরাউনের সংস্কৃতি, এটা হলো ফেরাউনের ধর্ম। এই ফেরাউনের ধর্ম থেকে, ফেরাউনের সংস্কৃতি থেকে বিশ্ববাসীকে আলোর পথে নিয়ে আসার জন্য, গোটা পৃথিবীটা শান্তিময় করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। ফেরাউন দেখলো মূসা নবীকে যদি এভাবে চলতে দেয় তাহলে মুহূর্তের মধ্যে আমার চেয়ারটা থাকে না, আমার ক্ষমতাটা আর থাকে না, এবার মূসা নবীকে থামাতে হবে। ওই সাধারণ মানুষ, অসহায় মানুষ, সাধারণ জনগণের মধ্যে বক্তব্য দিয়ে বলল, এমনি আকতুল মূসা, আমি মূসা নবীকে হত্যা করতে চাই, ওয়ালিয়াদউ রব্বা, আর সে তার রবের কাছ থেকে ডেকে ডেকে সাহায্য নেয়, ইন্নি আকাফু আইয়ুবাদ্দিলা দীনাকুম, আমার ভয় হয় মূসা নবী তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে, তোমাদের জাহালাতের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান করবে, এবং আমার দুই নাম্বার ভয় আও আই ইযহিরু ফিল আরদিল ফাসাদ, এই বিশ্ববাসীর মধ্যে, মিশরবাসীর মধ্যে সে সবচেয়ে বড় সন্ত্রাসী ভূমিকা পালন করবে। এটা ছিল ফেরাউনের মূসা নবীর বিপক্ষে বক্তব্য। আজকে ওই ফেরাউনের দোসররা, আবু জেহেলের দোসররা, উতবা সাহেবের দোসররা, আবুল হাবের দোসররাও বর্তমান বিশ্ববাসীর মধ্যে আছে না নাই? ওই ফেরাউনের দোসররা কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, মাদ্রাসার বিরুদ্ধে তালিকা করবে, আলেমদের বিরুদ্ধে তালিকা করবে, কিন্তু আমরা যারা মূসা আলাইহিস সালাম উত্তরসূরি আমরা ভীত হব না, ভয় পাবো না, কারণ আল্লাহ পাক আমাদের জন্য সান্ত্বনা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ পাক তোমাদের সাথে আছি, কারণ তোমরা যদি ইমানদার হতে পারো আমি আল্লাহ পাক তোমাদের সাথে আছি। সুতরাং আজকে বিশ্ববাসী ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যত তালিকা করুক না কেন, আলেমদের বিরুদ্ধে তালিকা করুক না কেন, আমরা মসজিদ মাদ্রাসা এবং আলেমদের পাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, কারণ আমরা কাল কিয়ামতের দিন প্রত্যেকে জান্নাতের মেহমান হিসেবে প্রত্যাশা করি, বলেন ঠিক কিনা? রাজি আছি সবাই? من ربك ما دينك إسلام
ما كتابك من نبيك محمد صلى الله عليه وسلم من عدوك الشيطان